আরে স্যার, আপনি এখানে বসে কি করেন? ইমাদ, কি খবর? কোথায় গিয়েছিলে? এই তো একটু হাঁটছিলাম। আপনি এখানে বসে কি করেন? এখানে তো আগে কখনো দেখিনি আপনাকে। আমার বাসা তো পাশের এলাকায়, কলেজে মিটিং ছিল, সেখানে থেকে ফিরলাম। এই জায়গাটা একটু নির্জন দেখে বসে একটু আরাম করছিলাম। তোমার বাসা কি এখানেই নাকি? জি স্যার, এই তো দুই বাসা পরে আমার বাসা। চলুন আমার বাসায় একটু চা খেয়ে আসবেন। না, তুমি বলেছো এই অনেক। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো হয়েছে। আমার একটা বিষয় জানার ছিল। বলো, কি জানতে চাও? আসলে আমার আম্মুর অ্যাজমার একটু সমস্যা আছে। তো রোজা থাকা অবস্থায় যদি শ্বাসকষ্ট হয় তখন কি ইনহেলার ব্যবহার করতে পারবে? অবশ্যই পারবে, রোজা থেকেও অনেক চিকিৎসা নেওয়া যায়, যার মধ্যে এটাও একটা। আর কি কি আছে স্যার, আমাকে কি একটু বলতে পারবে? অবশ্যই পারবো, আছে তো অনেক কিছুই, কয়েকটা বলি শোনো। এক, রোজা অবস্থায় ইনহেলার নাকের স্প্রে ব্যবহার করা যাবে। দুই, রোজা অবস্থায় চোখ ও কানের ড্রপ ব্যবহার করা যাবে। তিন, হার্টের এনজাইনার সমস্যার জন্য বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। চার, রোজা রেখে শিরাপথে খাদ্য উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইঞ্জেকশন হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না। পাঁচ, রোজা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না। সাত, চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েন্টমেন্ট, ব্যান্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না। আট, রোজা রেখে দাঁত তোলা যাবে, দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না। নয়, রোজা রেখে রক্ত পরীক্ষার জন্য রক্ত দিতে বাধা নেই। এগারো, চিকিৎসার জন্য জনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। বারো, পরীক্ষার জন্য জনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙুল প্রবেশ করালেও রোজার সমস্যা হবে না। তেরো, রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্য হিস্টেরোস্কোপি এবং IUCD ব্যবহার করা যাবে। চোদ্দো, হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্য কোনো রোগ নির্ণয়কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না। পনেরো, কোনো অঙ্গের আভ্যন্তরীণ চিত্রধারণের জন্য সেই অঙ্গের প্রবেশপথে কোনো ক্যাথেটার বা নালীর মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোজা নষ্ট হবে না। ষোলো, রোগ নির্ণয়ের জন্য এন্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে এন্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভেতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না যার খাদ্যগুণ রয়েছে। সতেরো, রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গরগরা করা যাবে। আঠারো, রোজা রাখা অবস্থায় লিভার সহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে। উনিশ, রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে। রোজা রাখা অবস্থায় চিকিৎসা সংক্রান্ত কি করা যাবে আবার কি করা যাবে না তা নিয়ে যেমন সাধারণ রোগীদের মধ্যে জ্ঞান ও সচেতনতা অভাব রয়েছে, তেমনি নানা সংশয় ও বিভ্রান্তি রয়েছে চিকিৎসকদের মাঝেও। এ সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য 1997 সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিকহ চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া, মিশর এবং ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ISESCO প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল রোজা অবস্থায় যেসব পরীক্ষা, নিরীক্ষা এবং ওষুধ প্রয়োগে রোজা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া। এ লক্ষ্যে ইসলামিক চিন্তাবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও গবেষণা করে রোজা অবস্থায় ওষুধ প্রয়োগ ও পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে সুচিন্তিত তথ্য উপস্থাপন করেন, যা 2004 সালে বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে BMJ বৈজ্ঞানিক নিবন্ধ হিসেবে প্রকাশিত হয়। তবে নাকের ড্রপের ব্যাপারে অনেক স্কলার আপত্তি করেন। অনেক সময় এসব ফিকহি বিষয়ে বিভিন্ন স্কলারদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। সব স্কলারের মতামতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা প্রয়োজন। এগুলোর কিছুই আমি জানতাম না, তথ্যগুলো জানানোর জন্য ধন্যবাদ স্যার। আরে ইমাদ, ধন্যবাদ কিসের, আমি তোমার শিক্ষক, তোমাকে যে কোনো বিষয়ে জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবে, কোনো সংকোচ করবে না, ঠিক আছে? জি স্যার, অবশ্যই জানাবো।